লকডাউনে মাইলের পর মাইল হাঁটতে একের পর এক শ্রমিক ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে, কিন্তু তার দায় সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলল কেন্দ্র। মৃত পরিচয়দের পরিবারকে কানা করে ক্ষতিপূরণও দেওয়া হবে না বলে কেন্দ্র জানিয়ে দিয়েছে। কত শ্রমিকের মৃত্যু যে দেখেছে লকডাউনের এই পর, কিন্তু না, তার দায় নিতে রাজি হলো না মোদী সরকার। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গুয়ার জানিয়ে দিলেন, মৃত পরিযায়ীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। কেন্দ্রীয় সরকারের এমন বিবৃতিতে শুধু বিরোধীরা নন, স্তম্ভিত সচেতন নাগরিক সমাজ। যেহেতু চলতি বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব ছেটে ফেলা হয়েছে, তাই লিখিত প্রশ্ন করে বিরোধীরা জানতে চেয়েছিলেন লকডাউনে কত শ্রমিক কাজ হারিয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। উত্তরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেছেন সংখ্যাটা 1 কোটিরও বেশি। এরপরে প্রশ্ন ছিল মৃত পরিযায়ীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কি ভাবছে কেন্দ্র। এ নিয়ে শ্রমমন্ত্রী লিখিত যে উত্তর দিয়েছেন তা কিন্তু ধাক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট। তিনি বলেছেন মৃতদের সঠিক সংখ্যা কেন্দ্রের কাছে নেই, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না।